রমজান মাসের বিশেষ বা স্পেশাল আমলের অংশ হিসেবে আরেকটি আমল হলো অন্য কোনো মানুষকে, অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত ভালো একটি কাজ। হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সূরা তিরমিজিতে, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলু আজরিহি মিন গাইরি আন ইয়ুনকাসা মিন আজরিহি শাইআ। কোনো রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, তাহলে যাকে ইফতার করানো হলো সেই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেলেন, ওই সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করলেন তিনি পাবেন। অথচ যিনি রোজা রেখেছেন তার সওয়াবে কোনো প্রকার কমতি বা ঘাটতি হবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজাদারকে ইফতার করানো, সাধ্যমতো ইফতার করানোর চেষ্টা করা। কোনো কোনো হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেই আছেন যে রোজাদারকে খুব ভালোভাবে ইফতার করানো, বলতে খুব ভালোভাবে ইফতার করানোর মতো সামর্থ্য তাদের নাই। স্পষ্ট বলা হয়েছে যে সামর্থ্যের একেবারে সামান্যটুকুও যদি তিনি ব্যয় করেন, করে যদি তিনি ইফতার করান, সেটা খুব সামান্য পরিমাণ জিনিস দ্বারাও যদি হয়, তবুও তার রোজা হয়ে যাবে।